আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর নানা তথ্য, ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে কলেজে কী কী বিষয় নিলে তোমার জন্য ভালো হবে, এই নিয়ে আজকে কথা বলবো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু কলেজে গেলে সাবজেক্ট চয়েস করতে হবে। তোমরা অনেক কনফিউশনে থাকো কোন সাবজেক্টগুলো নিলে পরবর্তী অনার্সের জন্য ভালো হবে বা কেরিয়ারের জন্য ভালো হবে, তাই আজকের ভিডিওতে আমরা এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো এবং সাজেশন দিব কী কী সাবজেক্ট তোমার নেওয়া উচিত, সকল গ্রুপের জন্য আবশ্যিক বা বাধ্যতামূলক যে বিষয়গুলো রয়েছে, যা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য প্রযোজ্য। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই পাঁচটি সাবজেক্ট হচ্ছে সবার জন্য প্রযোজ্য। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এই সাবজেক্টগুলোর জন্য কী কী রাইটারের বই কিনতে হবে? বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র মূলত বোর্ডে নির্ধারিত টেক্সট বুক রয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কলেজ তোমাদেরকে জানিয়ে দিবে কোন লেখকের বইটি তোমাকে কিনতে হবে, এক এক কলেজে এক এক লেখকের কথা উল্লেখ করা থাকে। ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটির ক্ষেত্রে সেম। এবার আসি বিজ্ঞান বিভাগের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন হবে। প্রথমেই আসবো আবশ্যিক বিষয়, মানে কম্পালসারি যে সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে। পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, এই দুটি সাবজেক্ট তোমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে। এরপর জীববিজ্ঞান ও উচ্চতর গণিত, এই দুটি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট তুমি আবশ্যিক হিসাবে বা কম্পালসারি সাবজেক্ট হিসাবে নিতে পারো। এবার আসি ঐচ্ছিক বিষয়, এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট তুমি নিবে। যদি তুমি জীববিজ্ঞান বা উচ্চতর গণিতের মধ্যে জীববিজ্ঞান নিয়ে থাকো, তাহলে এখানে তুমি উচ্চতর গণিত নিতে পারবে। কৃষিশিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, প্রকৌশল, অঙ্কন, যদিও এটা পুরাতন কার্যক্রমের ক্রিয়া, এটা বিকেএসপির জন্য, মূলত এই সাবজেক্টগুলো থেকে তুমি সাবজেক্ট নিতে পারবে। এখন প্রশ্ন করতে পারো যে কোন সাবজেক্টগুলো নিলে তোমার জন্য ভবিষ্যতে ভালো হবে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান তো থাকবেই, সাথে তুমি উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এই চারটি সাবজেক্টই তুমি পড়বে। তাহলে পরবর্তীতে তোমার মেডিকেল এবং অন্য অন্য যে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো রয়েছে সব কিছুতেই তুমি অ্যাক্সেস পাবে। তাই অবশ্যই জীববিজ্ঞান ও উচ্চতর গণিত নেওয়ার চেষ্টা করবে। এখন যারা প্রেশার নিতে চাচ্ছ না বা একটু কম পরিশ্রম করতে চাচ্ছ, তাদের জন্য জীববিজ্ঞান পরিসংখ্যান সাবজেক্টটি তোমরা নিতে পারো। এছাড়াও অপশন রয়েছে কৃষিশিক্ষা, ভূগোল বা মনোবিজ্ঞান নেওয়ার। তবে সব সাবজেক্ট যে একই কলেজে থাকবে এমন কোনো কথা নেই, এক এক কলেজে এক এক সাবজেক্ট অফার করে। তবে এই চারটি সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই চারটি সাবজেক্ট প্রতিটি কলেজেই রয়েছে। এবার আসি বাণিজ্য বিভাগের জন্য কিছু কথা। প্রথমেই আসবো আবশ্যিক বিষয়। আবশ্যিক বিষয়ের মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, এই দুটি সাবজেক্ট তোমাকে অবশ্যই নিতে হবে। এরপর ফিনান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই দুটি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট তুমি নিবে। তবে কিছু কিছু কলেজে দেখা যায় যে ফিনান্স, ব্যাংকিং ও বিমা সাবজেক্টটি থাকে না, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সাবজেক্টটি অফার করে, সেক্ষেত্রে তোমার কোনো অপশন আর থাকছে না, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেই সাবজেক্টটাই নিতে হবে। আবার কোনো কোনো কলেজে দুটি সাবজেক্টই থাকে, সেক্ষেত্রে তুমি দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট বেছে নিতে পারো। ঐচ্ছিক বিষয়, এখান থেকে তোমাকে একটি চয়েস করতে হবে। তুমি যদি ফিনান্স, ব্যাংকিং ও বিমা চয়েস করে থাকো আবশ্যিক হিসাবে, তাহলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তুমি অপশনাল হিসাবে নিতে পারবে, অথবা উৎপাদন ব্যবস্থাপনা নিলে ফিনান্সকে তুমি অপশনাল হিসাবে নিতে পারবে যদি কলেজ অফার করে। এছাড়াও পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, এই সাবজেক্টগুলো কমার্সে অফার করা হয়। তবে এই সব কিছুই কলেজের উপর নির্ভরশীল, কলেজ সব সাবজেক্ট অফার করে না, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি চয়েস করতে পারো। যদি আমার মতামত জানতে চাও, তাহলে ব্যবসায়িক সংগঠন ও হিসাব বিজ্ঞানের পাশাপাশি ফিনান্স, ব্যাংকিং অবশ্যই নিবে, উৎপাদন ব্যবস্থাপনা সাবজেক্টটি নিতে পারো। তবে পরিসংখ্যান বিষয়টি যদি তুমি নাও, তাহলে ভবিষ্যতে তোমার জন্য অনেক হেল্প হবে, কারণ হায়ার এডুকেশন অর্থাৎ বিবিএ বলো, এমবিএ বলো, সব জায়গায় পরিসংখ্যানের একটি ভালো ডিমান্ড রয়েছে এবং বেশিরভাগ সাবজেক্টগুলোতে এই অঙ্কগুলো আসে।
তাই পরিসংখ্যান সাবজেক্টটি যদি তুমি নাও তাহলে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, পাশাপাশি ফিনান্স ও ব্যাংকিং এই দুটি সাবজেক্ট তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর যারা একটু কম পরিশ্রম করতে চাও তাদের জন্য কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি বা অর্থনীতি এই সাবজেক্টগুলো রয়েছে। এবার আসি মানবিক বিভাগের বিষয়ে, আবশ্যিক বিষয়। আবশ্যিক বিষয়ের মধ্যে ইতিহাস বা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা, ঐচ্ছিক বিষয়ের মধ্যে এই সাবজেক্টগুলো আছে। মূলত এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে আর্টসের মধ্যে, এতগুলো বিষয় তো একটি কলেজে থাকে না, তবে এই কলেজগুলোর মধ্যে কিছু কিছু সাবজেক্ট এখানে অফার করা হয়ে থাকে। এবারে তোমাদেরকে কিছু সাবজেক্টের কথা বলবো যে সাবজেক্টগুলোতে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে প্লাস নাম্বারও ভালো উঠবে। এর মধ্যে পৌরনীতি ও সুশাসন, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, ইসলামী শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি এই সাবজেক্টগুলো একটু কম পরিশ্রমে তুমি ভালো নাম্বার পেতে পারো। যদি তুমি জানতে চাও পরবর্তী ক্যারিয়ারের জন্য কোন সাবজেক্টগুলো ভালো হবে, এর মধ্যে অর্থনীতি, পরিসংখ্যান এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মনোবিজ্ঞান সাবজেক্টটি তোমরা নিতে পারো। মোট কথা, কলেজের অফারকৃত সাবজেক্টের উপরেই তোমরা চয়েস দিবে। এই সাবজেক্টগুলোর মধ্যে পৌরনীতি, সুশাসন, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, ইসলামী শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি এবং পরিসংখ্যান এই সাবজেক্টগুলো থেকে তুমি চয়েস করার চেষ্টা করো, যা পরবর্তীতে তোমার অনেক হেল্প হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন গ্রুপের কী কী সাবজেক্ট তোমার জন্য ভালো হবে, কোন সাবজেক্টটি তোমার ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে, সেই অনুযায়ী কলেজে সাবজেক্টগুলো চয়েস করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।